কারাগারে ঢুকে যাচ্ছে। কিন্তু চঞ্চল দা, এই কারাগার নিয়ে আমার যে প্রশ্নটা এটা একটু অন্য, যে আমরা সেকেন্ড সিজনের যে ট্রেলারটা দেখলাম, আমি কারাগারের কন্টেন্ট বা কারাগারে তোমার চরিত্র কি এই দিকে যাচ্ছেই না, কারণ সেটা তো আমরা 22 তারিখে দেখতে পাবো কোনো একটা জায়গা থেকে। আমরা বারবার যেটা দেখি যে 1971 লেখা যে বইটি, যেটা আমরা দেখি এবং আমরা কোনোভাবে এখনো পর্যন্ত একদমই, এবং আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন কালজয়ী যে ছবি তাতে বারবার দেখেছি যে ঘুরে ঘুরে 1971 ফিরেছে, সেটা কিন্তু মানে আমরা যখন আমাদের এপারে যখন ছবি দেখি, এখানে বারবার ঘুরে ঘুরে 1947 ফেরে না, কিন্তু বাংলাদেশের ছবিতে বারংবার ঘুরে ঘুরে 71 ফেরে। এটা কি কোনোভাবে মানে আমার বিশ্লেষণে যেটুকু মনে হয়েছে যে তোমরা যারা কাজ করছো, তোমরা স্বাধীনতাটা দেখেছো, স্বাধীনতাটা পেতে তোমরা তোমাদের সময়ের জায়গায় দাঁড়িয়ে তোমরা স্বাধীনতা চোখের সামনে দেখেছো, হয়তো ছোট, কেউ হয়তো তখন মোটামুটি যুবক, তারা দেখেছেন বলে কি তাদের কাজে এই প্রভাবটা বেশি, না কেন বারবার বাংলাদেশের কাজে আমরা অনেক কালজয়ী ছবিতে দেখি না, যে সিরিজেও দেখি যে 71 ঘুরে আসে, এটা কেন? প্রথমত হচ্ছে যে পরিমাণ আমার, যদি 71 পরে আমার জন্ম, আমি শুনেছি আমার বাবার মুখে বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা তাদের মুখে হয়তো মুক্তিযুদ্ধের গল্প শুনেছি। একটা বিষয় হচ্ছে যে মুক্তিযুদ্ধ নিয়ে 71 নিয়ে আমাদের আসলে অনেক ভালো ভালো কাজ হওয়া উচিত ছিল, ইতিহাসের পাতায় যেন ঠিকঠাক মতো কফি ঠান্ডা যেন থাকে। হ্যাঁ, তা সেই আশানুরূপ কাজ বাংলাদেশে কিন্তু হয়নি। হ্যাঁ, চেষ্টা করেছে অনেক, কিন্তু চেষ্টা করলেই তো হয় না, অথেন্টিক কিছু বিষয় থাকে এবং এরই মধ্যে আবার ইতিহাস বিকৃতির কিছু বিষয় আছে, যে ইতিহাসটাকে পাল্টে দেওয়া, বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন দলের ক্ষমতা দখল, সেখান থেকে প্রকৃত ইতিহাসকে মানে ঘুরিয়ে দেওয়া, ভুল ইতিহাসকে প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেখান থেকে এক ধরনের অস্থিতিশীল মানে রাজনীতি অথবা সব কিছুই বিশৃঙ্খল একটা ব্যাপার তৈরি হওয়া, এগুলো খুব শঙ্কার বিষয়। সাথে সেই জায়গা থেকে নিউট্রাল ওয়েতে যদি আমরা চিন্তা করি যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা, এর চাইতে বড় কোনো প্রাপ্তি জাতি হিসাবে আমাদের হয়নি। হ্যাঁ, তার আগে ছিল আমাদের ভাষা, ভাষা আন্দোলন, মায়ের ভাষা, সেটাও অনেক ছবিতেই 52-তে। হ্যাঁ, 52 এবং 71 প্যারালালি আমার মনে হয় কি যে এই দুটো জায়গাকে দল, মত, রাজনীতি সব কিছুর, জাতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আসলে দেখা উচিত, যে অস্তিত্বের যে জায়গাটা আমরা পেয়েছি, আমরা যদি মায়ের মুখের ভাষাটা না পেতাম, বাংলা যদি না পেতাম, আর যদি আমরা স্বাধীনতা না পেতাম, তাহলে জাতি হিসাবে আমরা কোথায় থাকতাম, আজকে আমরা বসে কথা বলতাম, আমাদের পরিচয়টা কোথায় থাকতো? তা অ্যাটলিস্ট এই জায়গাটায় গিয়ে প্রত্যেকের যে দায়বদ্ধতা দেশের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, স্বাধীনতার প্রতি বা ভাষা আন্দোলনের প্রতি, এই জায়গাটা আসলে বুক থেকে, অন্তর থেকে একটা ভালোবাসা বা শ্রদ্ধার মানে বিষয় বলবো না, বিষয় বললে ছোট হয়ে যায়, এটা আমাদের মানে সাধনার জায়গা আসলে, যেটা আমরা পেয়েছি অনেক সাধনা করে পেয়েছি, আর সে কারণে উঠে আসে, অনেকে আসছে। এবং কারাগারের যেটা বুঝতেই পেরেছো যে বইটা দেখানো হয় ব্ল্যাকশিপ অফ 1971, মোটামুটি দর্শক বুঝে গেছে যে এর সঙ্গে, এই কারাগারের গল্পের সঙ্গে মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে, এবং সেকেন্ড পার্টে কিন্তু একটা ডায়লগের মধ্যেও আছে, ডায়লগের মধ্যে আমরা যেটা দেখছি যে আমরা আসলে কী পেয়েছি বাংলাদেশ, এই তার মানে যেহেতু আমাদের গল্পের মধ্যে আমরা বুঝতে পারছি যে এখানে কিছু বিষয় আছে, সেই 71-এর কিছু বিষয় আছে, এটা আমাদের মধ্যে প্রত্যেকটি কাজে কর্মে, হ্যাঁ সবসময় যে এইভাবেই থাকবে সেটা না, থাকলে পরেও একটা সেই শ্রদ্ধাবোধের জায়গাটা থাকা উচিত কাজের ভেতর দিয়ে বারবার, এটাই তো আসবে, আমার পরিচয়ই তো আসবে, আমার, আমি আমার বাবার নাম, মায়ের নাম কি আমি ভুলে যাব? আমার সেই ইতিহাস, আমার জন্ম কোথায়, আমার কীভাবে জন্ম হয়েছে, তো প্রতিদিনই একজন বলতে পারে, একজন করতে পারে, তাতে কোনো দোষের কিছু নেই, এটাই করা উচিত। এবং এভাবেই স্মরণ করতে করতেই এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে সত্যটা পৌঁছায়, আর বিকৃত যদি করে ফেলি আমরা, আমরা যদি না বলি, চুপ করে থাকি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু জানতে পারবে না আসল সত্য, আসল সত্যি, আসল ইতিহাসটা, আসল ইতিহাস।
আর এক্ষেত্রে শকির কথা একটু বলবোই, যে শকি তোমাকে প্রথমবারে তকদিরে তুমি অভিনয় করলে, তখনও তুমি জানতে যে তোমার তকদিরেও কারাগারবাস লিখে রেখেছে? তকদিরের সময় বুঝতে পারিনি যে আমার কারাবাস কপালে লেখা আছে, কিন্তু কারাগারে ঢোকার পর বুঝতে পারছি যেটা আমার তকদিরে লেখা আছে এবং সেটা শকির মাধ্যমে। আর এই যে নতুন প্রজন্মের যে পরিচালকরা শকির মতো যারা, এদের সঙ্গে কাজ করার সময় মানে সেটের পরিবেশটা কীরকম থাকে? মানে তুমি যেরকম এতদিন কাজ করছো, ওরা যখন আজকে কাজ করছে, ওরা কি খুব ভয়ে ভয়ে কাজ করে চঞ্চল চৌধুরীর সঙ্গে? একটু ভয় প্রথম দিকে থাকে, যখন আমি বুঝতে পারি যে না, ওর সেই মেধা আছে, ওর সেই কাজটি সাপোর্ট করলে পরে বা আমি যদি কোঅপারেট করি কাজটা ঠিকঠাক মতো করতে পারবে। এবং আমি আমার নতুন যারা ডিরেক্টর, অবশ্যই বলবো মেধাবী যারা ভালো কাজ করতে চায় বা করে বা যাদের সেই ট্যালেন্ট আছে, আমি সবসময় ওদেরকে আমার হাইয়েস্ট যে সাপোর্টটা, তুমি আগের ইন্টারভিউতে আমাকে বলেছিলে যে তুমি ডেট নিয়ে করো না, এক্সট্রা ডেট দাও। একদম একদম একদম, ওরা হয়তো আমার কাছে পাঁচ দিন চাইতে বা সাত দিন চাইতে ভয় পাচ্ছে যে সাত দিন ডেট দেবো কিনা। আমি ওদেরকে বলি যে তুমি সাত দিন না, তুমি দশ দিন আমার জন্য রাখো, তুমি যদি পাঁচ দিনের মধ্যে কাজ করে নিতে পারো সমস্যা নেই, আমি বাকি পাঁচ দিন রেস্ট নেবো, কিন্তু তুমি বেশি ডেট নিয়ে রাখো, তোমার যাতে কাজের কোনো সমস্যা না হয়। কারণ টেকনিক্যাল এখন অনেক ধরনের প্রবলেম হতেই পারে শুটিং, বা এছাড়াও যত ধরনের সাপোর্ট করার দরকার। ইভেন মেজবরহমান সুমন যে হাওয়া করেছে, মেজবরহমান সুমনও কিন্তু আমার চারুকলার আমরা প্রথম একসঙ্গে, আমার ছোটো ভাই, আচ্ছা, চার বছরের জুনিয়র, তা ও যখন এই কাজটা করে, আমি আমার লেভেল থেকে আমি বললাম যে তুমি প্রেশার নিও না, যে আমাকে তুমি কাস্ট করেছো এর জন্য তোমার এক্সট্রা কোনো চাপ নেওয়ার দরকার নেই। শাহকিও সেই কথা বলেছি যে তুমি তোমার অন্যান্য যারা মানে আর্টিস্ট আছে তাদেরকে ঠিকঠাক মতো তুমি কাস্ট করো যতটুকু প্রয়োজন, এবং আমি তাদের সাথে আমার হাইয়েস্ট লেভেল থেকে আমি অ্যাডজাস্ট করে নেবো। সেটা অ্যাক্টিংয়ের ক্ষেত্রে না, শুধু ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেও যতক্ষণ আমরা থাকবো তোমার সেটে, তুমি সেই পরিবেশটা পাবে। অর্থাৎ তুমি নিশ্চিন্তে তুমি তোমার ক্রিয়েটিভ যে কাজটা সেই কাজটা তুমি মনোযোগ দিয়ে করো। এটা তুমি আমাকে আগের ইন্টারভিউতে বলেছিলে এবং অনেকেই এটা খুব মানে অবাক হয়েছে যে একজন অভিনেতার কাজ করার এই ধরন। আমিও তোমায় তখন বলেছিলাম যে আমি এরকম শুনিনি কেউ এরকমভাবে কাজ করেন কোনো অভিনেতা, তো তোমার ওইটা শুনে অনেকেই অবাক হয়েছে এভাবে কাজ করো। আমি থ্যাংক ইউ চঞ্চলদা।